আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়ব হচ্ছে সোর্সেস অফ এররস। তো আমরা গত ক্লাসে হচ্ছে এক্সাক্ট নাম্বার, অ্যাপ্রক্সিমেট নাম্বার, তারপর হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিটস, ব্যাংকার্স রাউন্ডিং রুল, এগুলো পড়েছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে এরর গুলো আসে। তো আমরা এটাকে হচ্ছে চারটা মেজর ভাগে ভাগ করতে পারি। তো ওদের ছবিটাও দেখানো যায়। স্ক্রিনে মনে হয় ছবিটা দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে টোটাল এরর। তো এটাকে চারটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে মডেলিং এরর, ইনহেরেন্ট এরর, নিউমেরিক্যাল এরর্স এন্ড হচ্ছে ব্লান্ডার্স। আর এগুলোর আবার বেশ কিছু সাব ডিভিশন আছে, যেমন ডাটা এরর্স, কনভার্সন এরর্স, রাউন্ড অফ এরর্স, ট্রাঙ্কেশন এরর্স। তো ডাটা এরর্স মূলত আসে হচ্ছে মেজারিং মেথড থেকে, এটা হচ্ছে কম্পিউটিং মেশিন থেকে আসে এই দুটো, আর এটা হচ্ছে মেথড থেকে আসে। তো আমরা ডিটেলসে যাচ্ছি যে এগুলো কিভাবে হয়। তো প্রথমে আসলে হচ্ছে ইনহেরেন্ট এরর, এর আরেকটা নাম হচ্ছে ইনপুট এরর। তো এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাটা এরর, একটা হচ্ছে কনভার্সন এরর। তো ডাটা এররের আরেকটা নাম হচ্ছে ইম্পেরিক্যাল এররসও বলা হয়, তবে ডাটা এররসই বেশি থাকে। arises when data for a problem are obtained by some experimental means and are therefore of limited accuracy and precision. আচ্ছা, তো এটার মানে হচ্ছে আমরা যে ডাটাটা কালেক্ট করছি, সেই ডাটাটা কালেক্ট করার সময় যদি সাম মেজারমেন্ট করি, তাহলে সেই মেজারমেন্টের মধ্যে যদি, অথচ ইনপুটটা আমরা যেভাবে নিচ্ছি, যেভাবে ক্যালকুলেট করছি, সেটা করার সময় হচ্ছে কি কিছু এরর তৈরি হতে পারে। যেমন ধরো তোমার যে নিউমেরিক্যাল মেথড যে বইটা আছে, সেই বইটার লেংথ কত আমি বের করতে চাচ্ছি, তাহলে তুমি কিভাবে এটা মেজার করবে? ধরো এটা তোমার বই, আমি বলতে চাচ্ছি যে ধরো হচ্ছে এটার ধরো লেংথ বা উইথ আমি জানতে চাচ্ছি যে এইটা কত টুকু, তাহলে এটা আমরা কিভাবে মেজার করব? শোনা যাচ্ছে? হ্যাঁ, ধরো হচ্ছে একটা মেজারিং ডিভাইস, যেমন ধরো একটা স্কেল দিয়ে তুমি মাপবে, তাই না? জি স্যার। আচ্ছা, স্কেলে ধরো কিভাবে থাকে, ধরো এটা 1 ইঞ্চি, এটা 2 ইঞ্চি ধরো, তাই না? আর মাঝখানে কি থাকে, ছোট ছোট আর অনেকগুলো দাগ থাকে, তাই না? জি স্যার। ধরো এইভাবে অনেকগুলো দাগ আছে। আচ্ছা, এখন তুমি যখন স্কেলে মাপলা, এই জায়গাটাই হচ্ছে এসেছে, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে এসেছে, অর্থাৎ হচ্ছে ধরো এই ছোট দাগগুলো হচ্ছে 0.1, মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1.2, এটা 1.3, এটা 1.4। তাহলে এখন তুমি কি বলবে যে এটা কত ইঞ্চি? 1.4, মানে এখানে পর্যন্ত আসলে 1.1 হতো, এটা 2 হতো, এটা 3 হতো, আমার আসছে হচ্ছে এই জায়গাটায়, তাহলে আমরা 1.3 আর 4 এর মাঝখানে আছে, তাই না? কিন্তু এখন হচ্ছে কি, থ্রি এক্সাক্টলি তো 3 না, তাই না? না স্যার, 3 থেকে একটু বড়। তাহলে এখন হচ্ছে কি, আমরা কিছুটা আন্দাজে বলবো, মানে পুরোপুরি অর্ধেকও কি মনে হচ্ছে? না। হ্যাঁ, এখন কেউ বললো এটা হয়তো 1.32 হতে পারে, কেউ বললো এটা 1.33 হতে পারে, কেউ বললো এটা 1.34 হতে পারে। বুঝা গেছে? তাহলে এই যে আমরা এই লেংথটা মাপলাম, সেই মাপটা আসলে কত,
সেটা আমরা বুঝতেছি না, এটা আমরা শিওর যে 1.3 আর 1.4 এর মাঝখানে আছে, কিন্তু এই মাঝের কোন জায়গাটায় আছে শিওর? ধরো এখন তোমার ডিভাইসটা আরো নিখুঁত, তুমি এই দুই দাগের মাঝখানে তুমি হচ্ছে আরো 10টা হচ্ছে দাগ দিলে, তাহলে সেখান থেকে হয়তো তুমি পেলা এটা হচ্ছে 2 এর এই মাঝে আরো দিলা, ধরো হচ্ছে এটা 2 আর 3 এর মাঝখানে আছে, তার মানে হচ্ছে 3.1. আচ্ছা এক মিনিট, আমার একটা কল আসছে। আচ্ছা তাহলে আমরা কি করলাম যে এই যে ভিতরে যে দাগ সেটাকে আবার হচ্ছে 10 ভাগে ভাগ করলাম এবং দেখলাম যে ওখানে হচ্ছে 2 আর 3 এর মাঝখানে আছে, তাইলে আমরা বুঝতেছি কি এটা হচ্ছে 1.32 সামথিং আর 1.323, অর্থাৎ হচ্ছে এর মাঝখানে থাকবে, অর্থাৎ হচ্ছে 320 থেকে 329 বা 330 এর মাঝখানে থাকবে। ধরো তুমি আন্দাজ করে বললা যে হ্যাঁ এটা হচ্ছে 1.32, ধরো 4 বললা, ঠিক আছে। আচ্ছা আমি একটু ধরি, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো আমরা আবার একটু প্রথম থেকে বলি যে আমার এই জায়গাটাই ছিল, আমরা মেজারিং ডিভাইস থেকে বুঝলাম যে এটা 1.3 আর 1.4 এর মাঝখানে আছে, তো আমার যদি এই মেজারিং ডিভাইসটা আরেকটু নিখুঁত হয় এই দুইটার মাঝে আমি যদি আবার 10টা দাগ দিই, তাইলে হয়তো আমি বুঝলাম যে এটা হয়তো 1.320 থেকে 1.330 এর মাঝখানে হয়তো আছে, মানে অর্থাৎ হচ্ছে ওর ভিতরে 10টা দাগের 2 আর 3 এর মাঝখানে আছে, তাইলে ধরো আমি ধরলাম 1.324। যদি এটাকে আরো নিখুঁত করি তার মধ্যে কি করতে হবে, আবার ভাগ করতে হবে, আরো নিখুঁত করি তার মধ্যে আবার ভাগ করতে হবে, তো একটা পর্যায়ে গিয়ে তো আমি হচ্ছে যে এত ভাগ করতে পারবো না, তার মানে কোন একটা জায়গায় গিয়ে হচ্ছে কি আমাকে সাম অ্যাপ্রক্সিমেটলি বের করতে হবে যে এটা এত হইতে পারে, এই কথাটা বোঝা গেছে, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমার এরর, অর্থ হচ্ছে আমি যেই পদ্ধতিতে যেইভাবে আমি কোনো কিছুকে মেজার করছি সেখানকার একটা লিমিটেশন আছে, মানে একটা লিমিটের পরে আর সে হচ্ছে কি আর হচ্ছে মেজার করতে পারে না অ্যাকুরেটলি, সেখানে আমাকে সাম অ্যাপ্রক্সিমেট হিসাব করতে হয়। তুমি সবকিছু দেখতে পারো, ধরো তুমি একটা ওজন মাপবে সেখানেও সেম, যে দুই কাটার মাঝখানে যখন থাকবে তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না যে আসলে সেটা কত, তুমি থার্মোমিটারে একটা টেম্পারেচার মাপতে যাচ্ছ সেখানেও তোমার কি চোখের আন্দাজে তোমাকে বলতে হয়, অর্থাৎ হচ্ছে দশমিকের পরে হয়তো এক ঘর তুমি ঠিক মতো বলতে পারো, কিছু জায়গায় তুমি দুই ঘর বলতে পারো, কিছু জায়গায় তিন ঘর বলতে পারো, খুব বেশি দূর কিন্তু তুমি আর যেতে পারবে না, এত নিখুঁত ডিভাইস আমাদের ওইভাবে নাই। একটা পর্যায়ে গিয়ে কি আমি আর হচ্ছে যে ওইটাকে ওইভাবে আর মেজার করতে পারি না, তাহলে এখান থেকে যে এররটা আসে সেটাকে বলা হয় ডাটা এরর বা ইম্পেরিক্যাল এরর। এদের বেসিক্যালি ব্রড ক্যাটাগরিতে হচ্ছে এরা ইনহেরেন্ট এরর বা ইনপুট এরর মধ্যে আছে। আচ্ছা সেকেন্ড আসো কনভার্সন এরর, এটার একটা নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন এরর। তো এটা বেসিক্যালি আমি ধরো কোনোভাবে কোনো একটা মেজারমেন্ট করলাম, একটা ডাটা পেলাম, এই ডাটাটাকে যখন আমি কোথাও রাখতে যাব, স্পেশালি আমি যদি কম্পিউটারে স্টোর করতে যাই, তখন আবার কিছু সমস্যা হতে পারে। কম্পিউটার অনেক ডাটা আছে যে ডাটাগুলোকে এক্সাক্টলি রাখতে পারে না, অনেক বড় বড় ডাটাকে রাখতে পারে কিন্তু অনেক ছোট ডাটাকেও কি
এক্স্যাক্টলি রাখতে পারে না। তো এটার একটা এক্সাম্পল দিতে পারি, তো তোমরা যারা আগে পড়ে এসছো জানার কথা, 0.1 এটা ডেসিমাল নাম্বারে আছে, আমি এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি এর মান কত হবে কে বলতে পারো? বের করে দেখাতে পারবে আমাকে, বা ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে বের করে আমাকে বলতে পারো? 0.1 এই ডাটাটা ডেসিমাল নাম্বারে আছে, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই, কারণ আমি যেই ডাটাগুলো রাখবো সেটা বেসিক্যালি কি কোন একটা বাইনারি ফরম্যাটে তো হচ্ছে কম্পিউটার স্টোর হয়। তো তোমরা হয়তো জানো যে আমরা তো মনে হয় লাস্ট ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে মেন্টিসার মাধ্যমে রাখা হয়, তো মেন্টিসাতে হচ্ছে বেসিক্যালি হচ্ছে বাইনারি নাম্বারে হচ্ছে আমি রাখছি, যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার তিনটা পার্টে থাকে, একটা হচ্ছে সাইন বিট, আর একটা হচ্ছে মেন্টিসার, একটা হচ্ছে এক্সপোনেন্ট। তো মেন্টিসাটা হচ্ছে বেসিক্যালি বাইনারি ফরম্যাটে আমরা রাখি, আমরা হয়তো বলার জন্য হচ্ছে ডেসিমাল ফরম্যাটে দেখাতে পারি, কিন্তু সেটা বেসিক্যালি বাইনারি ফরম্যাটে কম্পিউটার রাখে। তো কেউ বলতে পারবে 0.1 এটা বাইনারিতে কনভার্ট করলে কত হয়? কি আমার কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না? আমি তো বুঝতেছি না। হ্যাঁ একজন বলো একটু, বহুভাবে তো করা যাবে, হাতে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, কম্পিউটারে করো, ক্যালকুলেটরে সব পয়েন্টের পর এগুলো করা যায় না, তো এটা করতে হয় মানে ফ্র্যাকশনটা আর কি, যে ফ্র্যাকশনটাকে তুমি নাইলে নরমাল মেথডেই করো। কি করতে হয়, ইন্টিজার পার্ট হলে ওটাকে দুই দিয়ে ভাগ করতে হয়, এখানে কি করতে হয়? সরি আর ভাগ গুণ করতে হয়, গুণ করতে হয়। হ্যাঁ তাহলে বলো দেখি কি কত হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর সময় ইয়ে করে লাভ নাই। 0.1টা হচ্ছে এরকম একটা ভ্যালু হবে, 0.00011000, এরপরে আবার হচ্ছে 1100, এভাবে এরপর চলতেই থাকবে। তার মানে এটা বেসিক্যালি হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ হয়ে যাচ্ছে, তোমার এটা শেষ হবে না, এটা চলতেই থাকবে, চলতে পূর্ণপূর্ণিক নাম্বার হয়ে গেছে। ঠিক আছে, ওইভাবে এখানে আরেকটা প্রবলেম দেখিয়েছে 0.4, এটাকেও আমরা যদি রাখি তাহলে হচ্ছে এটাও হচ্ছে যে মানে এরকম ফিক্সড ভ্যালু আসছে না। তো এখানে প্রবলেমটা তোমরা দেখবে, এটা দুইটাকে নাম্বার যোগ করে যে বাইনারি নাম্বারটা পেলাম সেটাকে যখন হচ্ছে আমরা আবার রিভার্স করে ডেসিমালে কনভার্ট করেছি, যে 0.1 আর 0.4 যোগ করলে কত পাওয়ার কথা? 0.5, কিন্তু এখানে দেখিয়েছে যে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকম একটা ভ্যালু পেয়েছি, তার মানে এক্স্যাক্টলি 0.5 পাইনি। তো এটা হচ্ছে এখানে অবশ্য মানে কম্পিউটারের মেন্টিসাটা তো আর একটু বড় হয়, এখানে মাত্র হচ্ছে কয় বিট দেখিয়েছে, 1 2 3 4 5 6 7 8 বিট দেখিয়েছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে 0.1 কে যখন আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করছি তো সেখানে আমার একটা ইনফাইনাইট সংখ্যক হচ্ছে কি আছে, ডিজিট আছে, বিট আছে। তো এখন হচ্ছে আমি যখন কম্পিউটার স্টোর করব সে তো ইনফাইনাইট বিট স্টোর করবে না, তার নিয়ম অনুসারে সে করবে। যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে যদি এটা ফ্লোট নাম্বার হয়, 32 বিট হয়, সাধারণত মেন্টিসার সাইজ হচ্ছে 23 বিট, তাহলে প্রথম 23 বিট নেওয়ার পরে বাকিগুলো সে ফেলে দিবে। আবার আমরা এটা যদি ডাবলে চিন্তা করি তাহলে ধরো হচ্ছে এটা 52 বিট ধরো, তাহলে 52 বিটের পরে যা আছে সেগুলো সে ফেলে দিবে। এখন 52 বিট পর্যন্ত তুমি যদি যাও এরপরে যেটা ফেলতেছি তার মান কিন্তু খুবই ছোট, কিন্তু তারপরে তো আর একটু ভ্যালু আছে। এখন আমি যদি এটাকে খুব বড় একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে দেখা যাবে যে 0.1 কে যদি আমি ধরো বেশ বড় একটা সংখ্যা দিয়ে গুণ করি, যে মানটা পাওয়ার কথা ওই যে একটা ছোট অংশ পড়ে গেছে ওর কারণে মানটা কিন্তু কি হবে না, সেম হবে না। তাহলে এইটাকে বলা হচ্ছে কনভার্সনের। তাহলে ক্লিয়ার? জি স্যার। তাহলে ইনহেরেন্ট এরর দুইভাবে আসে, একটা হচ্ছে ডাটা এরর, একটা হচ্ছে কনভার্সন এরর। ডাটা এররটা হচ্ছে কি,
যে আমি ডাটাটাকে যেভাবে কালেক্ট করছি, তখন যে মেজারমেন্ট করছি সেখানে হচ্ছে মানে আমার ওই ডিভাইসে যে মেজারিং ডিভাইস তার লিমিটেশনের কারণে আমি একটা পর্যায়ে গিয়ে করতে পারবো আর কারেক্টলি রিড করতে পারবো না, সাম স্মল অ্যামাউন্ট এরর তৈরি হতে পারে। আর কনভার্সন হচ্ছে যে ডাটাটা পাওয়ার পরে এটাকে যখন কম্পিউটারে স্টোর করতে যাব, তখন সেটাকে যেহেতু ডেসিমাল ফরম্যাটে আমরা সাধারণত কালেক্ট করি, সেটাকে যখন আমি বাইনারি ফরম্যাটে নিতে যাব, তখন দেখা যাবে যে আমার কিছু ডাটা কি লস্ট হবে। তো ইন্টিজার ডাটা এই সমস্যাটা নাই, কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বারে এটা প্রায় সময় এই সমস্যাটা দেখা যাবে যে আমি যে সংখ্যাটা রাখতে যাচ্ছি সেই সংখ্যাটাকে কম্পিউটার কারেক্টলি হয়তো রাখতে পারবো না, উইথ সাম এরর হচ্ছে স্টোর করে। আচ্ছা, তাহলে এটা গেল প্রথম প্রকার। সেকেন্ড প্রকার আসো, এটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল এরর, অলসো প্রসিডিউরিয়াল এরর, ইন্ট্রোডিউস ডিউরিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন অফ এ নিউমেরিক্যাল মেথড। অর্থাৎ হচ্ছে আমি ডাটাটা পেলাম কম্পিউটারে রাখলাম, এখন হচ্ছে এটা নিয়ে আমি যখন কাজ করতে যাচ্ছি তখনই হচ্ছে কি আরো কিছু এরর তৈরি হতে পারে। তো এটাকে দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করেছে, একটা হচ্ছে রাউন্ড অফ এরর আর একটা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। রাউন্ড অফ এরর আর হচ্ছে ট্রাঙ্কেশন এরর। রাউন্ড অফ এরর কি? রাউন্ড অফ এরর অকার্স হোয়েন এ ফিক্সড নাম্বার অফ ডিজিটস আর ইউজ টু রিপ্রেজেন্ট এক্সাক্ট নাম্বারস। তো এটা আমরা বেসিক্যালি ওই যে ব্যাংকার্স রাউন্ডিং রুল যখন পড়েছিলাম তখনও দেখেছি। তাহলে রাউন্ডিং রুল হচ্ছে যে আমরা কাজের সুবিধার্থে হচ্ছে যে আমরা কোনো একটা সংখ্যাকে যখন নিয়ে কাজ করতে যাই, তখন হচ্ছে আমরা সেটার পুরাটা না নিয়ে তার সাম পোর্শন পর্যন্ত হচ্ছে আমরা অনেক সময় নিই। তাহলে এই যেইটুকু নিলাম, ধরো আমি কোনো একটা সংখ্যাকে দশমিকের পরে চার ঘর পর্যন্ত নিলাম বা ছয় ঘর পর্যন্ত নিলাম, বাকিটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে ওই বাদ দেওয়ার ফলে যে এররটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে রাউন্ড অফ এরর। স্যার মানে হচ্ছে 1.5657 থাকলে ওটাকে 1.57 লেখা ওরকম ওরকমই। হ্যাঁ, আমরা গত ক্লাসে দেখছি যে রাউন্ডিং কিভাবে করে, ধরো যেমন ধরো রিয়েল লাইফে তোমরা কি করো যে ফ্র্যাকশন নাম্বার আসলে ধরো টাকা পয়সার হিসাব করছে, ছোটকালে তোমরা দেখেছো ধরো অরিজিনালি মানটা আসছে 1.6384 বা আরো অনেক ডিজিট আছে, আমরা কি করতাম দশমিকের পরে দুই ঘর নিয়েছি, তাই না? তাহলে আমি যদি দশমিকের পরে দুই ঘর নিই তাহলে আমি এটাকে বললাম কি 1.64, তাহলে এখানে ছোট একটা এরর আসছে না? আচ্ছা, এখন ধরো এটা হলো আমরা ছোটকালে শান্ত এইভাবে করতাম যে দশমিকের পরে দুই ঘরের পরে গুলো ফেলে দিতাম বা রাউন্ডিং করে ফেলতাম। আচ্ছা, এখন কম্পিউটার হয়তো দুই ঘরের জায়গায় চার ঘর নিতে পারে, চার ঘরের জায়গায় হয়তো ছয় ঘর নিতে পারে, বা তুমি যদি আরো বেশি বলো যে 10 ঘর নিতে পারে, 20 ঘর নিতে পারে, কিন্তু কোন একটা জায়গায় গিয়ে তো সে থেমে যায়, সে তো এটা 1,000 ঘর 1,00,000 ঘর এরকম তো নিতে পারবে না, পারবে? না স্যার। তাহলে ধরো আমরা নর্মালি মানে ডেইলি ক্যালকুলেশনে হয়তো দুই ঘর নি, এই জায়গায় সে হয়তো 6 ঘর নেয় বা 10 ঘর নেয় বা 20 ঘর নেয়, যতটুকু সে নিতে পারুক না কেন তারপরে অংশটা তো সে হচ্ছে বাদ পড়ে যাচ্ছে, তো এখান থেকে কি একটা এরর আসবে না? তো এটাকেই বলা হচ্ছে রাউন্ড অফ এরর। তো এখন রাউন্ডিংটা দুইটা মেথডে করতে পারি, একটা হচ্ছে চপিং আর একটা হচ্ছে সিমেট্রিক রাউন্ড অফ। তো চপিং এ যেটা করা হয় সিম্পলি কেটে ফেলে দেওয়া হয়, অর্থাৎ হচ্ছে 1.6384 এটাতে আমি যদি দশমিকের পরে দুই ঘর নিতে চাই তাহলে পরের যা আছে সব চোখ বন্ধ করে ফেলে দিব, কি আছে না আছে আমি দেখার চেষ্টা করব না, এটা হচ্ছে চপি, জাস্ট কেটে ফেলে দে। আমার দশমিকের পরে চার ঘর নিতে হবে, চার ঘরের পরে সব বাদ। আচ্ছা, আর সিমেট্রিক রাউন্ড অফ হচ্ছে ওই যে আমরা রাউন্ডিং যে রুলটা শিখছি সেটা, অর্থাৎ হচ্ছে দশমিকের আমি যেই পর্যন্ত নিব, ধরো আমি দুই ঘর নিতে চাই তাহলে হচ্ছে আমি তৃতীয় ডিজিটটা কি চেক করব, যদি দেখি যেটা 5 বা 5-এর বড় তাহলে হচ্ছে এখানে এক যোগ করব, যদি দেখি যে এটা 5 থেকে ছোট তাহলে হচ্ছে কোনো কিছু যোগ না করে বাকি অংশটা ফেলে দিব। আর আরেকটু বেটার অ্যাপ্রোচ যেটা সেটা হচ্ছে সিমেট্রিক রাউন্ড অফ এর মধ্যে আমরা যদি ব্যাংকার্স রাউন্ডিং রুল ইউজ করি তাহলে 5-এর বেশি হলে আগের ঘরে এক যোগ করব, 5-এর কম হলে এখানে কিছু যোগ করব না, আর 5 হলে অড ইভেন চেক করে তারপরে অড হলে যোগ করব, ইভেন হলে যোগ করব না। তো এটা হচ্ছে বেসিক্যালি সিমেট্রিক রাউন্ড অফ। চপিং হচ্ছে এত ঝামেলা না করে জাস্ট যত ডিজিট নিব দশমিকের পরে ওইটা রেখে এরপরে সবগুলো ফেলে দিব। আর সিমেট্রিক রাউন্ড অফ হচ্ছে এররটা আরেকটু মিনিমাইজ করার জন্য যেখান থেকে ফেলবো সেটার ভ্যালুটা চেক করে আগের ডিজিটে হচ্ছে কি ইফেক্ট ফেলানোর চেষ্টা করি। ক্লিয়ার? তাহলে রাউন্ড অফটা কি? আচ্ছা,
আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমি আর ভিতরে অনেকগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, ওগুলোতে খুব বেশি যাচ্ছি না। কারণ হচ্ছে মানে ওই তো আমরা একটা পার্থক্য তোমাদের বলেছিলাম যে যারা নিউমেরিক্যাল অ্যানালাইসিস যদি কোর্সটা হতো তাহলে আমরা এই এরর ক্যালকুলেশন নিয়ে আরো অনেক চিন্তা করতাম, কথা বলতাম। তো আমি আর ওগুলোর দিকে খুব বেশি ডিটেলসে যেতে চাচ্ছি না, আমরা মূলত মেথড দিয়ে যাব। এই জন্য আমরা এই চ্যাপ্টারটা একটু দ্রুত শেষ করে দিতে চাচ্ছি। আমরা নেক্সট চ্যাপ্টার থেকে হচ্ছে বিভিন্ন প্রবলেম কিভাবে সলভ করে সেটা দেখব। এটা একটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি হবে। তো এখানে অনেক ম্যাথামেটিক্যাল হিসাব আছে যে মানে এই যে আমরা কাটলাম, এর কাটার ফলে হচ্ছে কতটুকু এরর তৈরি হচ্ছে, এই ধরনের বেশ কিছু হিসাব আছে। আমি আর ওগুলো ডিটেলসে যাচ্ছি না। এরপর আসা হচ্ছে ট্রাঙ্কেশন এরর্স। তো ট্রাঙ্কেশন এরর্স হচ্ছে ধরো আমি সাইন এক্স এর মান বের করতে চাই, তাহলে এটা একটা ফর্মুলা, এটা তোমরা ম্যাথামেটিক্সে পাবে। এবং এই ফর্মুলাটা হচ্ছে কি, একটা ইনফাইনিট সংখ্যক টার্ম এখানে আছে, এক্স মাইনাস এক্স কিউব ডিভাইড বাই থ্রি প্লাস এক্স টু দি ফাইভ ডিভাইড বাই ফাইভ মাইনাস এক্স টু দি সেভেন ডিভাইড বাই সেভেন। পরের টার্মটা কথা হবে, বলতে পারবা কেউ প্যাটার্নটা দেখে বলতে পারবা? স্যার এক্স টু দি পাওয়ার 9 ডিভাইড বাই 9 ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়ালটা কিন্তু খুব দ্রুত বাড়ে, তাই না? তো আমি যত সামনের দিকে যাব এই ফ্যাক্টোরিয়াল মানটা অনেক বড় হতে থাকবে। তো এক সময় উপরের মানটাকে যদি এত বড় একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি ভাগ করি তাহলে মানটা খুবই খুবই ছোট হয়ে যাবে। তো এই জন্য তুমি দেখবে যে আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার সময় একটা জায়গার পরে হচ্ছে বাকিগুলোকে আর হচ্ছে কি কনসিডার করি না, তাহলে এই টার্মগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা আমার ফাংশন আছে সাইন এক্স, এটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার সব টার্ম না করে আমরা কি করলাম যে x টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ হচ্ছে প্রথম একটা দুইটা তিনটা চারটা টার্ম রেখে বাকি সব টার্মকে কি আমি বাদ দিয়ে দিলাম। তো এটা ম্যাথামেটিক্সে বা ফিজিক্সে তোমরা এরকম দেখেছো ইকুয়েশন ডেরাইভ করার সময় যে ইগনোরিং দা সেকেন্ড এন্ড হায়ার অর্ডার টার্মস, এই ধরনের কথা বলা হয়। এই কোর্সে আমরা দেখবো যে এটা প্রায় সময় এরকম থাকবে যে মানে মানে এতটুকু রেখে এর পরেরগুলোকে আমরা ইগনোর করছি। তো এই ইগনোর করার ফলে আমি যে ক্যালকুলেশনে বেশ কিছু জিনিসকে বাদ দিয়ে দিলাম, তার ফলে কি কিছু এরর আসবে না? আসবে। তো এটাকে বলা হচ্ছে ট্রাঙ্কেশন এরর। তাহলে রাউন্ড অফ এরর আর ট্রাঙ্কেশন এরর পার্থক্য হচ্ছে ট্রাঙ্কেশন এররসটা হচ্ছে আমার যে ফর্মুলাটা আছে বা যেই সিস্টেমে আমি মানটা বের করার চেষ্টা করছি সেখান থেকে কিছু টার্মকে আমি ফেলে দিলাম, এই কারণে হচ্ছে এররটা তৈরি হচ্ছে। আর রাউন্ড অফ এরর হচ্ছে আমার যে ডাটাটা আছে সেই ডাটার কিছু অংশকে আমি ফেলে দিলাম বা কিছু ফেলে দেওয়ার সময় রাউন্ডিং করে ফেলে দিলাম। বুঝা গেছে দুইটার পার্থক্য? এটা অনেক সময় পরীক্ষায় আসে যে রাউন্ড অফ এরর আর ট্রাঙ্কেশন এরর কে এক্সপ্লেইন করো। আচ্ছা, এবার আসা হচ্ছে মডেলিং এরর। তো মডেলিং এরর হচ্ছে আমার যে প্রবলেমটা আমাকে দেওয়া হবে, তো এর আগে আমরা মনে হয় ওই যে নিউমেরিক্যাল প্রসেস যখন এক্সপ্লেন করেছিলাম একটা ডায়াগ্রাম দিয়ে, তখন বলেছিলাম যে আমাকে প্রথম কাজ হচ্ছে কি আমার যে প্রবলেমটা আছে ফিজিক্যাল বা রিয়েল যে প্রবলেমটা আছে সেটাকে কোন একটা ম্যাথামেটিক্যাল ফর্মেটে আমাকে কনভার্ট করতে হবে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন থেকে দাঁড়াতে হবে। যেমন ধরো আমি ধরো একটা বই বা একটা অবজেক্টকে হাত থেকে ছেড়ে দিলাম, তাহলে এটা মাটিতে পড়বে না? তো কত টাইম পরে হচ্ছে মাটিতে পড়বে তার একটা ইকুয়েশন আমি বের করতে চাচ্ছি। তো তোমরা ফিজিক্সে এই ধরনের সিম্পল কিছু ইকুয়েশন পড়েছো, কিন্তু সাথে আমি যদি এক্সাক্টলি বের করতে যাই তাহলে শুধুমাত্র ওই জি এর উপরে বেস করে বা এম এর উপরে বেস করে কতক্ষণ পরে পড়বে, আমি যদি শুধু এতটুকু করি তাহলে আসলে কিন্তু পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট ক্যালকুলেশনটা না হতে পারে। কেন? কারণ হচ্ছে আমি যে জায়গায় আছি সেখানে হচ্ছে এয়ারের বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালের কারণে হচ্ছে কি আমার মানটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে কারণ এয়ার থেকে একটা রেজিস্ট্যান্স আসবে, সেই রেজিস্ট্যান্স কোফিসিয়েন্টের মানটা আমি ধরলে এক ধরনের হবে। আবার হচ্ছে কি আমি ধরো ঘরের ভিতরে স্থির বাতাসে হচ্ছে যে মেজার করছি, কিন্তু আমি বাইরে যেখানে হচ্ছে ধরো হচ্ছে বাতাসের ফোর্স আছে, বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে সেখানেও কিন্তু মানটা একই রকম হবে না। অর্থাৎ হচ্ছে আমি এই ধরনের সিম্পল একটা জিনিস বের করতে গিয়ে আমি যদি সকল ফ্যাক্টর গুলো কনসিডার না করি তাহলে দেখা যাবে যে ওখান থেকে কিছু এরর হবে। আবার অনেক সময় যত বেশি এরকম ফ্যাক্টর কনসিডার করব এই ফ্যাক্টর গুলোকে বসায় ক্যালকুলেশন করতে গিয়ে ওখান থেকে অনেক ধরনের এরর আসে,
এই জন্য এরকম না যে আমি অনেক বেশি জিনিস কনসিডার করলে আমার মডেলটা অনেক ভালো হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে অনেক বেশি কনসিডার করতে গেলে ওই প্রত্যেকটা জায়গার ক্যালকুলেশন থেকে ছোট 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 এরর জমা হয়ে ফাইনালি দেখা যায় যে কি এররটা অনেক বড় হয়ে যেতে পারে। তাহলে এখানে আমাকে কিছুটা হচ্ছে কি অপটিমাম করা লাগবে যে আমি কি কি জিনিস কতটুকু কনসিডার করব। তো এখন যেভাবে করি না কেন, আমি যখন একটা মডেল ডিজাইন করব সেই মডেল ডিজাইনিং এর সময় কিছু জিনিসকে আমি ইগনোর করি, তো সেই ইগনোর করার কারণে হচ্ছে কি আমার কিছু এরর আসতে পারে। তো এই ধরনের এররকে বলা হয় মডেলিং এরর। ক্লিয়ার এই পয়েন্টটা, বুঝা গেছে? আচ্ছা, লাস্ট যেটা হচ্ছে ব্লান্ডার, এবং আগের গুলোতে হচ্ছে আমাদের পুরোপুরি হচ্ছে এরর বাদ দেওয়ার উপায় নেই, কিছু জায়গায় হয়তো ইম্প্রুভ করা যায়। যেমন এই যে মডেলিং এররে হচ্ছে আমরা হয়তো আগে দুইটা টার্মকে চিন্তা করেছিলাম, দুইটা প্রপার্টিকে চিন্তা করেছিলাম, এখানে হয়তো আরো দুইটা কনস্ট্যান্টকে চিন্তা করলাম, হয়তো আর একটু বেটার হলো। আর ব্লান্ডার হচ্ছে ডিফারেন্ট জিনিস, এটা হচ্ছে হিউম্যান এরর, মানে আমার ভুলের কারণে যেই ভুলটা হলো সেটা হচ্ছে ভুল, মানে সেটা হচ্ছে ব্লান্ডার বলা হচ্ছে, এবং তার কারণে যে এররটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ব্লান্ডার বলি। তো যেহেতু এগুলো হিউম্যান মিস্টেক, এখানে হয়তো আমরা একটু কেয়ারফুল হলে, আমাদের একটু নলেজ থাকলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। যেমন ধরো সবচেয়ে ছোট সিম্পল উদাহরণ দিতে পারি, ধরো আমি বললাম আমি দুইটা সংখ্যার এভারেজ বের করছি, তাহলে দুই আর আটের এভারেজ কত? পাঁচ, তাই না? কিন্তু এখান থেকে কি আমি পাঁচ পাবো? আমি দুইটা সংখ্যার এভারেজ বের করতেছি এবং ফর্মুলাটা লিখলাম এরকম, এখান থেকে আমি কত পাবো বলো দেখি? এখানে আমরা স্যার ছয় পাবো। তাহলে এটা হচ্ছে একটা ব্লাইন্ডার, অর্থাৎ হচ্ছে আমি এভারেজ বের করা যে ফর্মুলাটা এখানে লিখলাম সেটা কারেক্টলি লিখলাম না। আমার হওয়ার কথা ছিল কি? হ্যাঁ, তাহলে এটা একটা আমি ব্লান্ডার করলাম। বা আমার ধরো আমি 13/2 লিখলাম, আমি অ্যান্সার লিখলাম হচ্ছে 5.5, তাহলে এটা কি রং স্যার? রং অ্যান্সার দিলাম, তাই না? এটা একটা সহজ এক্সাম্পল দিলাম আর কি। এরকম হতে পারে যে ধরো হচ্ছে কোন একটা প্রবলেম সলিউশনের জন্য আমি একটা মেথড চুজ করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি ওই মেথডটা ওই প্রবলেমে ইউজ করা যায় না সাম কনস্ট্যান্টের কারণে, কিন্তু সেই কনস্ট্যান্টগুলো আমি খেয়াল করলাম না, এর ফলে আমার রেজাল্টগুলো সব ভুলভাল আসছে। মানে সেখানে মেথড এ ইউজ না করে মেথড বি ইউজ করা উচিত, কিন্তু আমার হয়তো ওই রকম টেকনিক্যাল নলেজ না, আমি ভেবেছি যে এই প্রবলেমটা এ বি দুইটা মেথড দিয়ে সলভ করা যায়। তাহলে এটা হচ্ছে কি ব্লান্ডার। তাহলে এখানে আমার নলেজ থাকলে হচ্ছে কি আমি এই ভুলটা করতাম না। তো এরকম আরো অনেকগুলো এখানে বলা হয়েছে, ল্যাকিং অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, রং অ্যাজাম্পশন। আমাদের অনেক জায়গায় হচ্ছে যে আমাদের শুরুতে একটা অ্যাজাম্পশন করে নিতে হয়, তো আমি সেই অ্যাজাম্পশনটা যেভাবে করার কথা ছিল সেভাবে করিনি, এর ফলে ভুল আসলো। সিলেক্টিং এ রং নিউমেরিক্যাল মেথড, মেকিং মিস্টেক ইন দ্য কম্পিউটার প্রোগ্রাম, আমি যে কোডটা লিখলাম সেই কোডটা, অর্থাৎ অ্যালগোরিদমটা আমি কারেক্টলি চুজ করেছি, অ্যালগোরিদমটা আমি বুঝিও, কিন্তু সেই অ্যালগোরিদমটা দেখেন যখন কোডে কনভার্ট করতে গেছি তখন হচ্ছে কি কোডটা কারেক্টলি লিখলাম না, পারফেক্টলি লিখলাম না। মিস্টেক ইন ডাটা ইনপুট, অর্থাৎ হচ্ছে আমার ডাটা যা ছিল, আমার ধরো ডাটা হচ্ছে 2-3-4, আমি লিখে ফেললাম 2-3-5, তাহলে কি আমার রেজাল্ট ঠিক দিবে? হ্যাঁ, তাহলে এই ধরনের সবগুলো এররকে আমি বলছি ব্লান্ডার। তাহলে আমরা দেখলাম যে এই চার ধরনের এরর আমরা বেসিক্যালি পেয়েছি, তার মধ্যে এই ব্লান্ডারটার ব্যাপারে আমরা হচ্ছে যে এটাকে অ্যাভয়েড করতে পারি, কিন্তু বাকিগুলোতে আমরা পুরোপুরি আসলে অ্যাভয়েড করতে পারি না, অটোমেটিক্যালি এরর গুলো হচ্ছে কি আমাদের জমা হতে থাকবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রথম কথা। তাহলে আমরা যেই র ডাটা যেইগুলো নিয়ে কাজ করি না কেন, সেখানে একদম শুরু থেকে নিউমেরিক্যাল প্রসেস পর্যন্ত সবগুলো স্টোরেই হচ্ছে কি আমাদের সামহাও কিছু এরর তৈরি হতে পারে। তো সেই এরর নিয়েই হচ্ছে আমাকে কাজ করতে হবে, সেখান থেকে আমাকে যত বেশি অ্যাকুরেট রেজাল্ট বের করা যায় আমাকে হচ্ছে চেষ্টা করতে হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমার এই সব স্তরেই হচ্ছে কি এরর থাকতে পারে। আচ্ছা, এখন হচ্ছে এরর মেজার করার কিছু পরিমাপ আমরা দেখি।
তো মূলত হচ্ছে দুইটা টার্ম খুব বেশি ইউজ হয়, একটা হচ্ছে অ্যাবসুলেট এরর আর একটা হচ্ছে রিলেটিভ এরর। তো এই দুইটা টার্ম হয়তো তোমরা আগে থেকে শুনে থাকতে পারো। তো অ্যাবসুলেট এরর হচ্ছে কি, যে ট্রু ভ্যালু আর আমার যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু এই দুইটার যে ডিফারেন্সটা সেটাকে বলা হচ্ছে অ্যাবসুলেট এরর। এবং ভ্যালুটা যদি আমরা কিসে নিই, অ্যাবসুলেট মানে নিই, অ্যাবসুলেট মান তো সবাই বুঝো বাংলায় কি বলে, পরম মান। পরম মানে হ্যাঁ, অর্থ হচ্ছে কোন একটা অ্যাকুরেট ভ্যালু, ধরো হচ্ছে এক্স টি আর আমি যেটা মেজার করে পেলাম সেটা হচ্ছে এক্স এ, তাহলে এই দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা তার যদি আমরা অ্যাবসুলেট ভ্যালু নিই তাহলে সেটাকে বলা হবে অ্যাবসুলেট এরর। তো অ্যাবসুলেট ভ্যালুটা নেওয়া হয় যেহেতু আমরা এররটা যদি নেগেটিভও হয় পজিটিভও হয় যেন আমরা ম্যাগনিচিউডটা বলতে পারি আর কি, নাহলে দেখা যাবে যে একটা প্লাস এরর একটা মাইনাস এরর কাটাকাটি হয়ে আমাকে অনেক সময় খুব ভালো রেজাল্ট দিবে যদিও সেখানে প্রচুর ভুল। আচ্ছা, আর রিলেটিভ এরর হচ্ছে আমি যদি অ্যাবসুলেট এররকে ট্রু ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বলা হবে রিলেটিভ এরর। তো অনেক সময় আমি ট্রু ভ্যালুটা জানি না, তো এই জন্য এই ভাগটা এক্স টি দিয়ে না দিয়ে এটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে হচ্ছে আমি ভাগ করি। তো এটাও হতে পারে, যদি আমার এক্স টিটা জানা থাকে তাহলে ট্রু ভ্যালুটা জানা থাকে তাহলে তো আমি রিলেটিভ এরর হচ্ছে অ্যাবসুলেট এররকে ট্রু ভ্যালু দিয়ে বিয়োগ করব, সরি ভাগ করব। আর যদি এক্স টিটা আমার জানা না থাকে তাহলে সেটাকে আমি এক্স এ দিয়ে ভাগ করব, অর্থাৎ যে অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা পেলাম সেটা দিয়ে ভাগ করব। আর রিলেটিভ এররটাকে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি আমি সেটা পার্সেন্টেজ আকারে পাবো আর কি, এই জন্য এটাকে বলা হয় পার্সেন্ট রিলেটিভ এরর। তো একটা অঙ্ক আমরা দেখি তাহলে খুব ভালো হবে। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে এক্সাম্পল 4.7টা, একটু পর এটা এটা খুব ভালো একটা এক্সাম্পল, মানে রিলেটিভ এরর আর অ্যাবসুলেট এরর কি সেটা বোঝার জন্য এই এক্সাম্পলটা খুবই ভালো। একজন বলো দেখি কি বলছে এখানে। পড়ছো তোমরা একজন একটু, হ্যাঁ একটু বলো দেখি কি বলছে এখানে। স্যার একটা সিভিল ইঞ্জিনিয়ার মেজর কোর্স হচ্ছে একটা 10th ফ্লোর বিল্ডিং এর মেজর কোর্সে 2950 সেন্টিমিটার আর হচ্ছে ওয়ার্কিং হাইট প্রত্যেকটা বিমের হাইট হচ্ছে 35 সেন্টিমিটার, যেখানে রিয়েলটা হচ্ছে 2945 আর হচ্ছে 30 সেন্টিমিটার, মানে হচ্ছে বিমের হাইট হচ্ছে 30 সেন্টিমিটার। তো হচ্ছে এখানে অ্যাবসুলুট আর রিলেটিভ রিলেটিভ এররটা বের করতে হচ্ছে। তাহলে দেখো এখানেও আমার হচ্ছে এররটা কত, 5 সেন্টিমিটার, এখানে আমার এররটা কত, 5 সেন্টিমিটার। এখন এই দুইটা এররকে কি তুমি একই মনে করবে, যে আমার হাইটের ক্ষেত্রে 5 সেন্টিমিটার হচ্ছে এরর হয়েছে আর বিমের ইয়ার ক্ষেত্রে আমার হচ্ছে 5 সেন্টিমিটার এরর হয়েছে, তো দুইটাকেই তুমি কি অ্যাকসেপ্টেবল বলবে? না দুইটা স্যার সেম না স্যার। কেন সেম না? কারণ স্যার একটা তো স্যার একটা বিল্ডিং এ তো স্যার অনেকগুলো বিম থাকতে পারে। হ্যাঁ স্যার, প্রতিটা বিমে যদি 5 সেন্টিমিটার করে হয় তাহলে তো স্যার 10 তালা প্রতি এক তালায় যদি একটা বিম ইউজ করে, বুঝো নাই তো
মানে একটা হলো হাইটের মেজারমেন্ট করছে আর একটা হচ্ছে কি ও ওয়ার্কিং হাইট অফ দা ইচ বিম আচ্ছা হ্যাঁ ধরো হচ্ছে আমি ধরো এরকম একটা জিনিস আছে ধরো ধরো এটা হওয়ার কথা ছিল হচ্ছে 30 40 আমি এটা মেজার করে পেলাম 35 ঠিক আছে আর হাইট ধরো এটা হওয়ার কথা ছিল হচ্ছে 2950 আমি এটা পেলাম হচ্ছে 2945 তো দুইটা ভুলকে কি তুমি এক দৃষ্টিতে দেখবে কিনা ধরো এই কোশ্চেনটা থেকে এখন আপাতত বের হয়ে এটা চিন্তা করো বুঝছো না বুঝো না আমার কথা মানে একটা পিলারের ধরো লম্বা হওয়ার কথা ছিল 2950 সেন্টিমিটার তো আমি এটা মেজার করে পেলাম 2945 সেন্টিমিটার পেয়েছি তাহলে ডেফিনেটলি এখানে একটু ভুল আছে মানে এই ভুলটাকে তুমি টলারেট করবে কিনা আবার তোমার হচ্ছে এই পিলারের চওড়াটা হওয়ার কথা ছিল হচ্ছে 40 সেন্টিমিটার পিলারের চওড়াটা তুমি পেয়েছো হচ্ছে 35 সেন্টিমিটার তাহলে তো এখানেও ভুল আছে কত 5 সেন্টিমিটার তো দুইটা ভুলকে কি তুমি একই দৃষ্টিতে দেখবে না দুইটা ভুলকে তুমি ডিফারেন্ট দৃষ্টিতে দেখবে কোশ্চেনটা হচ্ছে ওই জায়গাটা একই দৃষ্টিতে দেখার কথা কথা আচ্ছা আচ্ছা তোমাদেরকে তাহলে আরেকটা সহজ আরো সহজ एग्जांपल কই না স্যার কারণ হলো স্যার একটা তো স্যার দূর আচ্ছা ধরো তুমি একটা দোকানে গেলা ঠিক আছে তুমি যদি 100 টাকার জিনিস কিনো তারা তোমাকে 5 টাকা কনসেশন দেয় 100 টাকার জিনিস কিনলে 5 টাকা কনসেশন দেয় আর তুমি যদি 1 লাখ টাকার জিনিস কিনো তাও যদি তোমাকে 5 টাকা কনসেশন দেয় তাহলে কি তুমি হ্যাপি হবে না স্যার এবার বুঝছো যে পার্থক্যটা কোথায় মানে 40 সেন্টিমিটারের জায়গায় 35 সেন্টিমিটার দিলে যেটুকু ভুল হবে 2950 এর জায়গায় 2945 হলে সেই ভুলটুকু আসলে পার্সেন্টেজ হিসাব করলে কখনোই কি না অনেক কম স্যার হ্যাঁ মানে ধরো 2950 এর জায়গায় 45 হলে তুমি সাধারণত হচ্ছে কি বলবে যে ঠিক আছে দাও এটা ভুল হতেই পারে কিন্তু 40 এর জায়গায় যদি 35 হয় তাহলে তুমি কিন্তু বলবে না যে না এই ভুলটা তো অনেক বড় ভুল হয়ে গেছে তো এটা আমি বুঝবো কিভাবে যে এটা অনেক বড় ভুল হয়েছে তো বুঝার উপায় হচ্ছে অ্যাবসলিউট এরর দিয়ে আমি বুঝতে পারবো না আমি বুঝতে পারবো কি দিয়ে রিলেটিভ এরর তাহলে রিলেটিভ এরর তাহলে ভাগ করবো আমরা ওখানে 5 কে এখানে 5 এখানে 5 তাহলে এখানে 5 কে ভাগ করবো হচ্ছে কত দিয়ে এখানে কি 30 ছিল হ্যাঁ 30 আর 35 ছিল এইজন্য 5 কে 30 দিয়ে ভাগ করলাম আর এখানে 5 কে 2945 দিয়ে ভাগ করলাম তাহলে মানটা হচ্ছে 0.0017 আর এটা হচ্ছে 0.17 তার মানে দুইটা ভ্যালু কিন্তু এক না আর আমরা যদি এটা পার্সেন্টেজে বলি তাহলে আমাদের বুঝাতে আরো সহজ হবে এটাকে 100 দিয়ে গুণ করলে কি পার্সেন্টেজ হবে তার মানে এই আমার পুরো হাইটের যেই এররটা সেটা হচ্ছে হচ্ছে 0.17% এরর আর আমার যেটা উইথের যে এররটা সেই এররটা হচ্ছে কত 17% তাহলে চিন্তা করো যে এক জায়গা হচ্ছে 17% এরর তো আমরা সাধারণত এত বড় এরর কে কি টলারেট করব না কিন্তু এটা যদি তো লেস দেন 1% 0.17% আমি যদি এক্সাক্ট ভ্যালু বলি 0.17% তাহলে এটাকে আমরা বলতে পারি ঠিক আছে এটা আমরা মেনে নিলাম যে ঠিক আছে এটুকু ভুল হইতেই পারে এবার বুঝা গেছে এই যে অ্যাবসলিউট এরর থেকে আমি অনেক সময় হচ্ছে কি এররের মাত্রাটা ঠিক বুঝতে পারি না কারণ দুই জায়গায় তো একই এররই পেয়েছি যে ওখানে 5 সেন্টিমিটার এরর আছে এখানেও 5 সেন্টিমিটার এরর আছে আমি যখন রিলেটিভ এররে যাব তখন আমার কাছে অনেক সময় পিকচারটা ক্লিয়ার হবে যে আসলে কতটুকু মানে এরর হয়েছে এবং সেটাকে আমরা টলারেবল রেঞ্জে নিচ্ছি কিনা তো তোমাদের বেসিক্যালি এই দুইটা জিনিসে আমি পড়াবো রিলেটিভ এরর এবং পার্সেন্টেজ এরর সাথে এটা একটু জিনিস জেনে রাখো অ্যাবসলিউট এন্ড রিলেটিভ অ্যাকুরেসি তো এটা বের করার একটা সহজ পদ্ধতি তোমাদের দেখছি ইফ দ্য নাম্বার এক্স ইজ রাউন্ডেড টু এন ডেসিমাল প্লেসেস দেন ডেল এক্সটা কি ডেল এক্সটা হচ্ছে দ্য নাম্বার সাজ দ্যাট এক্স টি মাইনাস এক্স এ ইজ লেস দেন অর ইকুয়াল টু ডেল এক্স এবং ডেল এক্সটাকে বলছি দেন আপার লিমিট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাবসলিউট এরর অর্থাৎ হচ্ছে আমার কোন একটা সংখ্যাকে
আমি যদি বলি যে এই সংখ্যাটা দশমিকের পরে দুই ঘর পর্যন্ত কারেক্ট বা তিন ঘর পর্যন্ত কারেক্ট, তাহলে আমার সেখানে ম্যাক্সিমাম যে এররটা আসতে পারে তার মানটা হচ্ছে এত। এই ডেল এক্সটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাবসোলিউট এরর। তো এটা যেমন ধরো আমি বললাম যে 3.14, এই সংখ্যাটা দশমিকের পরে দুই ঘর পর্যন্ত কারেক্ট, তার মানে আমি এই জায়গাটায় কিছু জিনিস বাদ দিয়েছি। তো এই বাদের মাত্রাটা ম্যাক্সিমাম কত হইতে পারে বলো দেখি। বুঝলাম না জিনিসটা, ধরো আমার সংখ্যাটা আছে 3.14999, ঠিক আছে, আমি দশমিকের পরে দুই ঘর নিয়েছি, কয় ঘর নিয়েছি, দুই ঘর নিয়েছি, তাহলে এই জায়গাটা আমি কিছু বাদ দিলাম, তাই না? জি স্যার। তো এই বাদ দেওয়ার কারণে একটা এরর আসবে, সেই এররটার ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? 0.9999। হ্যাঁ, এখান থেকে দেখছি 0.99। আমি যদি আরেকটু বেশি বড় করে বলি এটা কখনোই হচ্ছে কি 1 হবে না, না না 0.99 না না 0.0099, 0.00999 এরকম আর কি। তো আমি যদি 99 কে ইয়া করি তার মানে হচ্ছে কি 0.01, এর থেকে বেশি অসম্ভব না স্যার, মানে এর থেকে কম হবে, কখনো এর থেকে বেশি হবে না, এমনকি প্র্যাকটিক্যালি আমি যদি বলি এর সমানও হবে না। বুঝে গেছে? জি স্যার। আমি যদি তিন ঘর নিতাম তাহলে কি হতো? 0.001 এর থেকে কম হবে, এর থেকে বেশি বা এর সমানও হবে না। জি স্যার। আচ্ছা, এখন আমি যদি রাউন্ডিং ইউজ করি তাহলে সবচেয়ে কতটুকু হতে পারে? রাউন্ডিং তো মনে আছে, ধরো ব্যাংকার্স করো বা না করো এটা কোনো ফ্যাক্টর না, নরমাল তোমরা যেটা রাউন্ডিং শিখছো সেটা তো চিন্তা করো। আমি যদি দুই ঘর নিই আমাকে কি 0.999 এতটুকু এরর হবে না আরো কম এরর হবে? কারণ তখন এই সংখ্যাটাকে আমি কত ধরবো? 3.15। হ্যাঁ 3.15 ধরবো, তার মানে আমার এররটা কত হবে? 0.001 হ্যাঁ, তার মানে আমার একটু আগে যেটা বললাম যে আমি যদি নরমাল ওয়েতে করি জাস্ট ট্রাঙ্কেট করি তাহলে আমার ম্যাক্সিমাম এররটা হবে হচ্ছে 0.01, এর থেকে বেশি হবে না, বেসিক্যালি এর থেকে কমই হবে, এর সমানও হবে না। কিন্তু আমি যদি রাউন্ডিং করে করি তাহলে ম্যাক্সিমাম এররটা কত হইতে পারে বলো দেখি। আমি তো এই পাশে বাড়াই ফেলবো আর অর্ধেকের কম হলে আমি ফেলে দিব, তাহলে কি মানে পাঁচ, এই এটা পাঁচের বেশি কখনো এরর আমার আসবে না এই জায়গাটায়। এদিকে তো 0.00 আছে, এখান থেকে ম্যাক্সিমাম 5টা আসবে, এর বেশি কখনোই আসবে না। জি স্যার। জি স্যার। বুঝে গেছে? জি স্যার। তাহলে এবার পার্থক্যটা বুঝছো যে আমরা যদি নরমাল চপিং স্টাইলে করি জাস্ট কেটে ফেলে দিই তাহলে আমার এখান থেকে ম্যাক্সিমাম এরর আসতে পারে লেস দেন 0.01, আর আমি যদি এটাকে রাউন্ডিং করি তাহলে এখান থেকে আমার ম্যাক্সিমাম এরর আসতে পারে 0.005। ক্লিয়ার? এখন তো ওই জিনিসটাই হচ্ছে এখানে দিয়েছে যে আমি যদি বলি যে একটা সংখ্যা দশমিকের পরে n ঘর পর্যন্ত কারেক্ট আছে রাউন্ডিং করেছি তাহলে সেখানে ম্যাক্সিমাম এরর আসবে হাফ ইনটু, এই যে হাফটা আসছে, এই যে এই পার্থক্যটা বুঝলো তো, আগে হচ্ছে 0.01 ছিল সেটাকে যদি দুই দিকে ভাগ করি তখনই হচ্ছে কি 0.005টা আসে, এই হাফটা হচ্ছে সেই কারণে হাফ ইনটু 10^n হচ্ছে যে হবে। তাহলে একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, ধরো বলা হলো x = 0.51, এই সংখ্যাটার দশমিকের পরে দুই ঘর পর্যন্ত কারেক্ট আছে, তার মানে হচ্ছে এর পাশের এই পাশের গুলোকে আমি ফেলে দিয়েছিলাম এবং এটা আমি রাউন্ডিং রাউন্ডিং করে নিয়েছি, চপিং করলে আর একটু বেশি হতো, তখন এই হাফটা থাকতো না, এখানে আমার এক বাড়তো। তাহলে এখানে
ম্যাক্সিমাম এরর কতটুকু থাকতে পারে বা এটা কতটুকু অ্যাকুরেট এই ভ্যালুটা। তাহলে একটু আগে আমি দেখলাম যে ডেল এক্স এর মান যদি আমি রাউন্ডিং করে নিই তাহলে 0.005 এর থেকে বেশি কি হওয়া সম্ভব? না স্যার। তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম এরর, এররটা এর থেকেও কম হতে পারে, এমনকি এটা জিরো হতে পারে, অর্থাৎ অরিজিনাল মানটা 0.15 হতে পারে, কিন্তু এর থেকে বেশি আমার এই ডাটাটার মধ্যে ভুল নাই, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করি যে ভ্যালুটা পেলাম, তার মানে আমরা বলতে পারি যে এই ডাটা হচ্ছে অ্যাট লিস্ট 98% হচ্ছে কারেক্ট। এখানে ম্যাক্সিমাম ভুলের মাত্রা কত থাকতে পারে? 2%। তো এভাবে হচ্ছে আমরা বের করতে পারি। এখন তাহলে তোমরা হচ্ছে যে ওই যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে 0.50 বা 1.50 লিখো আর 0.500, দুইটাকে কেন আমরা এক বলবো না বা 0.5 কে আমরা এক বলবো না কেন? এখন কি বুঝতে পারছো যে কেন? জি স্যার। আমি যদি বলি যে আমার সংখ্যাটা 0.5 এবং এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে অ্যাকুরেট, তাইলে আমার এখানে এররের মাত্রাটা কত? 0.05 পর্যন্ত হতে পারে, অর্থাৎ হচ্ছে এটা 5.5 হতে পারে, এটা 5.9 থাকতে পারে, এটা 5.8 থাকতে পারে, 5.0 থাকতে পারে। তাহলে এখানে এই ডাটাটার ভিতরে ম্যাক্সিমাম 0.05 এরর থাকতে পারে, কিন্তু এখানে আমার ম্যাক্সিমাম এরর থাকবে কত? 0.005। এখানে আমার ম্যাক্সিমাম থাকবে কত? আমি যদি বলি যে এইটুক পর্যন্ত আমার ডাটাটা কারেক্ট, 0.0005। এই কারণেই হচ্ছে আমার যখন এরর ক্যালকুলেশন করতে যাব তখন 0.5 আর 0.50 এক না। এবার ক্লিয়ার হয়েছে তোমাদের কনসেপ্টটা? তো এরপরের জিনিসগুলো পড়ানো যায়, এগুলো হচ্ছে এক্সটেনসিভলি এরর ক্যালকুলেশনের সাথে জড়িত। তো আমি আপাতত এই জায়গাগুলো তোমাদের এমনি তোমরা আসছো কম, আর মানে আগেই বললাম যে আমরা এরর ক্যালকুলেশনে অত মানে ইনডেপথ ক্যালকুলেশনে আসলে যেতে চাচ্ছি না আর কি, এগুলো সব হচ্ছে এরর ক্যালকুলেশনে যোগ করলে কিভাবে এরর বাড়ে বা কমে, গুণ করলে বা ভাগ করলে এররে কি হয়, এই ধরনের বেশ কিছু জিনিস এখানে আছে। তো আমি এই অংশটা আপাতত স্কিপ করে চলে যেতে চাচ্ছি, যদি তোমরাও ইন্টারেস্টেড থাকো পরে যদি সময় পাই তাহলে আমরা হচ্ছে যে পড়াবো আর কি। আপাতত এইটুকু পর্যন্ত পড়লে মানে এরর সম্পর্কে তোমাদের হচ্ছে একটা ধারণা হয়ে যাবে, আর এর পরের অংশটা বেসিক্যালি তোমরা ইচ্ছা করলে এই মেশিন এপসাইলন এই কথাটা একটু পড়ে দেখতে পারো, যদি একদম না বুঝো নেক্সট ক্লাসে একটু আলাপ করতে পারি আর কি। আর পরের অংশটা আমি অত আসলে ডিটেলসে যেতে চাচ্ছি না, কারণ আমরা এই কোর্সের মূল টার্গেট হচ্ছে ওই এরর অ্যানালাইসিসের অত ইনডেপথ ক্যালকুলেশন আমাদের দরকার নাই, আমরা সোজাভাবে যদি এই দুইটা টার্ম ভালো মতো বুঝে থাকি তাহলেই চলবে, অ্যাবসোলিউট এরর এবং রিলেটিভ এরর মোটামুটি আমাদের কাজ করার জন্য এটা সাফিসিয়েন্ট। বুঝা গেছে? তাহলে আমরা এই পরের অংশটা আপাতত পড়লাম না, মেশিন এপসাইলন থেকে শুরু করে পরের অংশটা পড়লাম না। তো তোমাদের একটা রিকোয়েস্ট করবো, তোমরা টাইমলি আসার চেষ্টা করবে আর কি। আমি সাধারণত মানে খুব ইমার্জেন্সি কোনো সমস্যা না হলে টাইমলি হচ্ছে যে ক্লাস শুরু করার চেষ্টা করি আর কি। আর তোমাদের নেক্সট ক্লাসে আমাদের ল্যাব, তো ল্যাবে তোমাদের ওই ছোট একটা কাজ দিয়েছি সেটা দিয়ে শুরু হবে। আর মূলত হচ্ছে আমরা ওই ল্যাব অ্যাসাইনমেন্ট 1টা কি পোস্ট করেছিলাম না করিনি? তোমাদের কি ল্যাব অ্যাসাইনমেন্ট 1টা সম্ভবত একটু দেখেছিলাম মনে হয়, তাই না? শোনা যাচ্ছে কথা স্যার? বলে দিছিলেন স্যার, মানে আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 1টা শুরু করব। তোমরা ওই প্রাইমারি যে কাজটা দিছি ওটা বেসিক্যালি ল্যাব 0 আর কি, এটা আসলে সরাসরি আমাদের ল্যাব না, কিন্তু এই কনসেপ্টটুকু একটু তোমাদের থাকা লাগবে আর কি, কিছু প্রবলেম সলভ করতে গেলে ওইটা না জানলে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে না। স্যার রেকর্ডিং গুলো স্যার ক্লাসরুমে স্যার দিলে স্যার ভালো হয় স্যার, বারবার স্যার গত ক্লাসে দিয়ে দিয়েছি। কেন তুমি গুগল ক্লাসরুম পাওনি? এই পর্যন্ত যা পড়াচ্ছে সবই তো গুগল ক্লাসরুমে আছে। জি স্যার দেওয়া হয়েছে স্যার। এখন আজকেরটা দেওয়ার পরে এই শীটটা আমি গতদিন দিই নাই, আজকে ক্লাসটার পরে আজকে দিয়ে দিব আর আজকে রেকর্ডিংটা পেয়ে যাবে। স্যার অ্যাটেনডেন্সটা কি হচ্ছে? অ্যাটেনডেন্সটা গুগল ক্লাসরুমে ইন করলে হচ্ছে, আমি পরে হচ্ছে এই ইয়াতেও নিব আর কি। মানে এখন হচ্ছে তুমি জুমে যেই
লগইন করছো ওইটা থেকে অ্যাটেন্ডেন্স স্টাডি হচ্ছে আর পরবর্তীতে হচ্ছে আমি আলাদাভাবে গুগল ফর্মে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেব আচ্ছা মানে দুই একদিন দুই এক সপ্তাহ যাক এরপর গুগল প্রতিদিন হচ্ছে শুরুতেই বা মাঝে আমরা গুগল ফর্মে হচ্ছে অ্যাটেন্ডেন্স টা নিব আর সবাই একটু চেষ্টা করবে টাইমলি আসার জন্য এবং সবাই আসার জন্য আর কি মানে শুরুর দিকে আমরা এগিয়ে গেলে কিছু তো এখানে বেসিক নলেজ হয় মানে তখন পরে ধরতে তোমাদের হচ্ছে কষ্ট হবে ঠিক আছে তাহলে আমরা মনে হয় আজকে এখানেই শেষ করি আর কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম